আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইয়ামস। আজকে আপনাদের সাথে আলু পুরির রেসিপি শেয়ার করব। আমি এটি আমার মতো করে তৈরি করেছি, তবে এই স্বাদ হোটেলে কিংবা স্ট্রিট ফুডে যে আলু পুরিটা পাওয়া যায় তার চেয়ে কোনো অংশেই কম না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী সকল রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আলু পুরির জন্য প্রথমে আমি আলু পুরটি তৈরি করে নিচ্ছি। এজন্য এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তাতে এবার একে একে লবণ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি এবং সামান্য পরিমাণে ম্যাগি মশলা মিশিয়ে দিচ্ছি। এই পুরটিতে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও মশলা ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো মশলা আলুর সাথে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এতে আমি 2 টেবিল চামচের মতো একটু তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। আপনারা এই তেঁতুলের টকের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি পুরি তৈরি করার জন্য ডোটি তৈরি করে নিচ্ছি। ডো তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করেছি। তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে একটু হাতের সাহায্যে চটকিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটু ঝোরা ঝোরা ভাব হয়। এরপরেতে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা অনেক বেশি শক্ত কিংবা নরম হবে না, মাঝারি নরম রাখলেই হবে। খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে, যাতে করে ভিতরে কোনো দানা দানা ভাব না থাকে। এই ডোটি 5 মিনিটের জন্য রেস্টে রাখার পর এর থেকে আমি এরকম ছোটো ছোটো রুটি বেলে নিয়েছি। রুটিটা কতটুকু পাতলা হবে সেটি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আরও ছোটো করে আপনার রুটি বেলে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে ছোট একটি গোল করে নিলেই হবে। এবার এই রুটির মাঝে আলুর পুরটা দিয়ে একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার 4 সাইড থেকে মাঝে এনে একটু ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এটি আবার একটি ডোয়ের মতো হয়ে গিয়েছে। এবার এটিকে হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে করে একটি পুরি শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা বেলুনি দিয়েও করতে পারবেন, তবে এতে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিলে ভেতর থেকে আলুর পুরিটি বেরিয়ে এটি ছিঁড়ে যেতে পারে। খুব বেশি পাতলা হবে না, এবার একটু মোটা রেখে এটিকে বেল নিতে হবে। আমার সবগুলো আলু পুরি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এবার আলু পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। একটা একটা করে আলু পুরি ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এটি সহজে ব্রাউন কালার হয়ে যাবে অথচ ভেতর থেকে কাঁচা থাকবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে করে চারপাশে সমান কালার আসে। যে হালকা গোল্ডেন ব্রাউন কালার হলে উঠিয়ে নিতে হবে, কারণ নামানোর পর এটি আরও একটু ডার্ক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কালার করে এটিকে উঠিয়ে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বাসা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।